There is no shortcut way. Sir, apni ektu bole den to ami kibhabe prithibitake hate mute niye ashbo. Sob kichur ekta logical step ache. Ektu ektu kore dhire dhire hoy. Eta mone rakhba, eta hocche tumi তুমি গাছ ভালোবাসো, তুমি চারা নিয়ে আসলা, তুমি বাসায় লাগালা এবং তুমি এটার যত্ন করছো। কিভাবে তুমি যত্ন করলা? তুমি মনে করো যে প্রথম দিনই তুমি 100 লিটার পানি ঢেলে দিছো চারার মধ্যে, একেবারে একদিনে বড় হয়ে যাবে। প্রতিদিন একটু করে পানি দিলে তাহলে যত্ন হবে। বড়টা একই রকম, প্রতিদিন করতে 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 একটা পর্যায়ে গিয়ে ভালো কিছু হয়। দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে। কাউসার আলম, তুই আমার কাছে কি বাসায় এসে পড়তে চাও? টাকা যত লাগে দিবা, এই চিন্তা যতদিন করবা ততদিনই পড়াশোনা হবে না। টিচারের কাছে পড়তে গেলে টাকা লাগে, সেটা সত্য কথা, কিন্তু টাকা দিয়ে বিদ্যা অর্জন করা যাবে না। টাকা দিয়ে টিচার কেনা যাবে, যদিও শব্দটা খুবই খারাপ লাগে। আমরা এখন টাকা পয়সার লেনদেন, এই যে ফেসবুকে আমি এতদিন ধরে ক্লাস নিচ্ছি, আমার তো কোনো ইনকাম তোমাদের কাছ থেকে নাই, কিন্তু তোমরা মাথায় রাখবা, টাকা দিয়ে হয়তো একটা শিক্ষকের সময় কিনতে পারবা, কিন্তু বিদ্যা কেনা যাবে না। বিদ্যা কিনতে হলে তোমার, তুমি আগে বলবা যে স্যার আমার যত ঘন্টা পড়তে হয় আমি পড়ব, কিন্তু আপনার কাছে পড়ব, এটা হচ্ছে শব্দ। কোনো টিচারকে টাকা দিয়ে 20,000, 30,000, 50,000, 1,00,000 টাকা দিয়ে টিচার কেনা বা টিচার কেনা না, যে পড়ায় তাকে তার সময় কেনা যায়, নলেজ কেনা যায় না। এটা এই শব্দগুলোর ব্যবহার বন্ধ করতে হবে।